দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঈদে আমার ছেলে মেয়ে কত টাকা ঈদ সালামি পেল। আর এই প্রথম আমার মেয়ে আমাদেরকে ফুচকা তৈরি করে খাওয়ালো। কিভাবে আমার মেয়ে ফুচকা তৈরি করেছে সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো চলুন, কিভাবে এই ফুচকাটা আমার মেয়ে তৈরি করলো আর কত টাকা পেলাম তার একটা ভিডিও, ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে ফুচকাগুলো ভেজে নিচ্ছে, আর ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে ফুচকাগুলো ভাজছে, আর এগুলো প্যাকেট করা ফুচকা। এক এক করে সবগুলো ফুচকা ভেজে নিচ্ছে। তো ভাজার পরে আমরা কিন্তু অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি আমার মেয়ে। ভেজে নেওয়ার পরে এখন চলে এলাম, আমরা ফুচকা তৈরি করতে চলে আসব। তো আগে ফুচকাগুলো ভাজা হয়ে যাক। আর ফুচকা দেখে কার কার জিভে পানি এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক। আর এই ফুচকাগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয়ে গেছে, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে খেতে। তো এই যে সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে, আর এখানে ডালটা নিয়ে বসে গেছে। এখন এগুলোতে বিভিন্ন মশলাগুলো অ্যাড করবে। তো কী কী দিচ্ছে দেখুন, প্রথমে দিয়ে দিল চটপটের মশলাটা দিয়ে দিচ্ছে, আন্দাজ মতো করে দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন চটপটির ডালটা আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে ব্যবহার করতেছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে বেশি মানে মজা হয়ে থাকে, বিশেষ করে আমার কাছেও ভালো লাগে এই চিলি ফ্লেক্সটা দিলে চটপটিটা কিংবা ফুচকাটা খেতে। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরে করতে থাকুক, করতে করতে একদিন শিখে যাবে। আর যেহেতু করতে চাইতেছে, বাচ্চারা যদি কোনো কাজ করতে চায় তাহলে তাদেরকে করতে দেওয়া উচিত, এতে করে শিখেটাও হলো আর আলাদা একটা আনন্দ পাওয়া যায়। তো আস্তে আস্তে করে ডালটা মিক্স করে নিচ্ছে। তো মিক্স করা হয়ে গেছে, এখন তেঁতুলের টকটা তৈরি করা হবে। এই যে তেঁতুল থেকে যে তেঁতুলের মাড়টা নিয়ে রাখা হয়েছে আর বিচিগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন এখানে চটপটির মশলাটা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স, আর এখন এখানে দিয়ে দিচ্ছে ওই যে ডালটা মেখে রেখেছে ওখান থেকে। সব কিছু দিলেই টকটা বেশি মজা হয়ে থাকে, আর ফুচকার টক যত মজা হয় ফুচকা খেতে ততই মজা হয়। আর আমার মেয়ে বেশিরভাগ ফুচকার টকটাই বেশি পছন্দ করে। আর এখানে এখন স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করা উচিত, চিনিটা দিলে বেশি মজা এই টকটা। তো মিশানো হয়ে গেছে, এখন তৈরি করার পালা। তো প্রথমে সে কী করতেছে, সবগুলো ফুচকার ভিতরে ডাল ঢুকিয়ে রেখে দিচ্ছে, তারপর সবাইকে ভাগ করে দেওয়ার পর সবাই খাবে। কারণ এভাবে একটা দুটো করে খেলে কিন্তু বোঝা যাবে না, তো এই জন্য প্রথমে আগে সবগুলো ভাগ করে নিয়ে নিচ্ছে। তো আমার ডিমটা সিদ্ধ করতে আমি ভুলে গেছি, যার কারণে ফুচকাতে ডিমটা দেওয়া হয়নি, পরে মনে পড়েছে কিন্তু আর করা হয়নি। এক এক করে সবগুলো ঢুকিয়ে নিচ্ছে, সে ভয় পাইতেছে যে ডাল কি কম হয়ে যায় না, যার কারণে সে কিন্তু অল্প অল্প ঢুকিয়েছে, কিন্তু পরে অনেকগুলো ডাল থেকেও গেছে। আচ্ছা যাই হোক, যাই করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে। আর এই চটপট সরি ফুচকাটা খেতে ভীষণ মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা সন্ধ্যার পরে চলে এলাম ঈদ সালামের টাকা নিয়ে। তো এখানে সব রকম 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা সব রকমেরই আছে। তো এখন এক এক করে গুনে দেখব, মানে খুলে প্রথমে আমি গুছিয়ে নিব, তারপর গুনে দেখব এখানে ঠিক কোনটা কত টাকা আছে আর সর্বমোট কত টাকা হয়েছে। তো প্রথমে 20 টাকাগুলো বের করে নিচ্ছি, আর
সবগুলোই কিন্তু নতুন টাকা, আর বাচ্চারা কিন্তু নতুন টাকা দেখে ঈদে সালামিতে নতুন টাকা পেলে বেশি খুশি হয়। শুধু বাচ্চা না, বড়রাও কিন্তু নতুন টাকা দেখলেই ভালো লাগে সবারই। আমার কাছেও নতুন টাকাগুলো ভালো লাগে, আর ওগুলো কিন্তু খরচ করতে ইচ্ছে করে না, রেখে দিতে মন চায়। ২৪ টাকাগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, এখন আমি ৫০০ টাকার ১,০০০ টাকাগুলো রেখে দিচ্ছি। আর এখানে আলাদা এই ১,০০০ টাকা কিন্তু সেলামি না, ভুল করে আমার একসাথে হয়ে গেছে, তাই এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। প্লাস এখানে আরও ২০০ টাকাও আলাদা ছিল, ওগুলো আমি এক পাশে রেখে দিব। এখন ১০০ টাকার মানে টাটকা টাটকা নতুনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। এই যে তো ১০০ টাকাগুলো গোছানো হয়ে গেছে, এখন বাকি আছে সবচেয়ে মজার কথা ৫ টাকা আর ১০ টাকা। আর এই ৫ টাকা ১০ টাকা তারা তার ফুফাতো ভাই চাচাতো ভাই বোন সবাই সবার কাছ থেকে সবাই সবাইকে সালামি দিচ্ছে ওইখান থেকে নেওয়া। তো এখন আমি গুনে দেখব কোথায় কত টাকা আছে। তো এখানে ১০০ টাকা নোট মোট ২০টা, মানে ২,০০০ টাকা আছে। এখানে ২০ টাকা নোট ৪৬০ টাকা, তার মধ্যে থেকে ৪০ টাকা আমার ছেলে ২০ টাকা খেয়েছে আর ২০ টাকা হারিয়ে ফেলেছে। আর এখানে আছে ২,৫০০ টাকা আর এখানে ২৫ টাকা। তো সর্বমোট কত টাকা হচ্ছে সেটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি যদি বিন্দুমাত্র কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।